নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজ এসেছি বেগুন ভাজার রেসিপি নিয়ে ছোট থেকে বড় সকলেই বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে তবে অনেকেরই একটা সমস্যা হয় যে বেগুন ভাজা করলে বেগুন ভাজার থেকে কিছুক্ষণ পর জল বেরিয়ে খুব নেতিয়ে যায় যেটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না তাই কীভাবে বেগুন ভাজা করলে বেগুন ভাজার থেকে আর জল বেরোবে না সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেগুনটা আমি টুকরো করে কেটে নেব দেখুন বেগুনটা আমি টুকরো করে কেটে জলে ফেলেছি বেগুন সবসময় কেটে জলে ফেলতে হয় না হলে এর মধ্যে একটা কালচে ভাব চলে আসে দেখুন বেগুনটা আমি একটু মোটা মোটা করে কেটেছি এখন বেগুনগুলি ভালো করে ধুয়ে আবার একটা থালায় নিয়ে নিলাম এখন বেগুনে দিয়ে দিলাম এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লোর হাফ চামচ হলুদ গুঁড়ো সবার শেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন খুব সামান্য একটু জল নিয়ে বেগুনের উপর এইভাবে ছিটিয়ে দেব আর সব কিছু খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব বেগুন ভাজা করার সময় কখন ওই বেগুনের গায়ে লবণ আগে মাখাবেন না তাহলে বেগুন থেকে জল বেরোবে আমি যে প্রসেসে বেগুন ভাজাটা করছি এইভাবে যদি আপনারা বেগুন ভাজা করেন তাহলে বেগুন ভাজা করার পর বেগুন থেকে আর জল বেরোবে না আর বেগুন ভাজা করার সময় বেগুন খুব বেশি তেল টানবে না এইভাবে বেগুনের গায়ে ময়দা কর্নফ্লোর আর হলুদ লবণ মাখিয়ে নিয়ে খুব বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে বেগুনগুলো ভেজে নিতে হবে দেখুন বেগুনের গায়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্নায় চলে যাব কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আপনারা চাইলে সরিষার তেলেও বেগুন ভাজা করতে পারেন মিডিয়াম হিটে তেল গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো বেগুন ভাজা করার সময় কখনোই তেলটা হাই হিটে গরম করবেন না কেননা তেল অতিরিক্ত গরম হয়ে গেলে বেগুন ভাজার আগেই বেগুন পুড়ে যাবে এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে বেগুনগুলো ভেজে নেব এইভাবে লো টু মিডিয়ামে করে বেগুন ভাজলে বেগুন একটু মুচমুচে ভাব আসবে আর বেগুনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর ভেজে রাখা বেগুন থেকে কখনোই জল বেরোবে না এখন বেগুনের নিচের দিকটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর উল্টিয়ে দেব দেখুন বেগুনটা একটু হালকা ভাজা হয়েছে তাই আমি উল্টিয়ে দিলাম বেগুন ভাজা করার সময় কখনোই ঘন ঘন উল্টাবেন না এখন আবার নিচের দিকটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর উলটিয়ে দিলাম দেখুন আরও লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে তবে আর একটু লাল করতে হবে তাহলেই একটু মুচমুচে ভাব আসবে এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে এখন তেলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলেই হয়ে যাবে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে এইভাবে বেগুন ভাজা করলে বেগুন ভাজার সময় খুব একটা তেল টানে না এখন বাকি বেগুনের টুকরোগুলোও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজা করার সময় কয়েকটা টিপস ফলো করলে বেগুন ভাজার থেকে আর জল বেরোবে না প্রথমে বেগুন খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর বেগুন কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে আর জল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তারপর বেগুনে ময়দা কর্নফ্লোর লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর খুব বেশিক্ষণ রাখা যাবে না মেখে সঙ্গে সঙ্গে বেগুন ভাজাগুলো করে নিতে হবে আর বেগুন ভাজাগুলি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিতে হবে তবে তেল খুব বেশি গরম করা যাবে না আর লো টু মিডিয়ামে রেখেই বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আজকের সহজ সরল পদ্ধতিতে বেগুন ভাজার রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ